একমাত্র উপার্জনক্ষম ছেলে কাজেম আলী বিদ্যুৎকে হারিয়ে বিলাপ করছেন মা সাজেদা বেগম। রাজশাহী নগরীর ছোটবন গ্রাম স্কুল পাড়ার ডিশ কেবল কর্মচারী বিদ্যুতের বরই গাছে ঢিল ছুটছিল স্থানীয় কিশোর গ্যাংয়ের কয়েক সদস্য। এ সময় বিদ্যুৎ তাদের নিষেধ করলে শুরু হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে বখাটে আকাশ ও নাসিম বিদ্যুৎকে মারধর ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আতঙ্কে এলাকাবাসী, সুষ্ঠু বিচারের দাবি তাদের। টাকা এসে ধাক্কা মারে, ধাক্কার এক পর্যায়ে আরেকজন দৌড়ায় এসে স্টপ করে দিয়ে চলে গেছে। না বলে পেড়া খাচ্ছ কেন? এটা বলা হয়েছে অপরাধ। এই বলাকে কেন্দ্র করে, হ্যাঁ এই বলাকে কেন্দ্র করে ওরাই উঠে এসে থাপ্পড় মেরেছে। এরকম যেন আর কাউকে যেন এরকম পরবর্তীতে যেন না হয় সেই ব্যবস্থা আমরা চাচ্ছি। মৃত্যুদণ্ড চাই, ফাঁসি চাই এবং এর সাথে যারা যারা জড়িত সবার একই শাস্তি চাই। এদিকে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। নিহত বিদ্যুতের 10 বছরের কন্যা সন্তান রয়েছে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।